মানে এই আইডিয়াটো লকডাউনত মানুহে বহি বহি এনে কটাইছে দিনবোৰ, কিন্তু লকডাউনত এনেকুৱা এটা আইডিয়া কেনেকে আহিল? লাগলে আবার 1200 মডেল মোবাইলে হাত খেলাম, তাও পাবজি ফ্রি ফায়ার খেলাম না। কিছুমান ছোৱালীয়ে মানে ট্রাই মারিব খুঁজিব, কিন্তু সিঙ্গেল আছে না বুকিং আছে, মই এইটো খুঁজিবলে খুঁজিব। হ্যালো মা, তুমি পান তাবাত নিয়ে বই থাকো, আমি লবণ নিয়ে যেতে আছে। তো কিছুমান ক্রিয়েটরে ভাবে যে মোবাইলেরে কোনো ভিডিও করিব নোৱাৰি, মানে ব্লগিংত আহিলে DSLR লাগে। তো মই নকও সাকসেসফুল ইউটিউবার। ওকে, তো এই গাইস ওয়েলকাম টু সাতিক্স ব্লগস। লৈ আৰু মই আজি কত গৈ আছো জানে? অলপ পিছত কম, মানে থাম্বনেলছে আপোনালোকে গমে পাইছে মই আজি কত গৈ আছো। বাট হয় লকডাউনে আমাক কি কি কৰিছিল, কিন্তু লকডাউনে যে আমাক লাইফও বনাই দিছে এইটো কথা মানে তেওঁলোকে প্ৰুফ কৰিছে, যাৰ কথা কৈ আছো তেওঁলোকক থাম্বনেলত দেখিছে। আপোনালোকে নিশ্চয় চাই বেহুদা বয়েস, তো বেহুদা বয়েসৰ মানে টৰ্টুটো পাৰিয়ে আহিছে আমাৰ ছাৰৰ ঘৰত। তো শ্ৰীমতী ছাৰে এই মোৰ লগত যে বঙাইগাঁৱত গৈছিল, ছাৰৰ ঘৰত আহিছে। তো ছাৰে মোক ফোন কৰিছিল ৰাতি যে আহিবি তই, ই আহিছে, একলগ কৰি দিম, মানে মিট কৰাই দিম। তো মই গৈ আছোঁ তাতে, তাৰে পৰাই মই আকৌ ওলাই যাম গুৱাহাটীলৈকে। তো চালো দেখতে হে, কিন্তু সঁচাকৈ তেওঁলোকৰ মানে কনচেপ্টটো আহিছিল লকডাউনৰ, লকডাউনত ঘৰত বহি বহি কনচেপ্টটো ওলাইছিল। তাৰপিছত মানে তেওঁলোকে এক্টিংটো কৰিলে, ৰাইজে ভাল পালে। তো লকডাউনে কিছুমান কাম হ'লেও ভাল কৰিছিল, কিন্তু নালাগে আকৌ লকডাউন, বাপৰে। অ'কে, তো ফাইনালি আহি পালোঁ ছাৰৰ ঘৰত। ছাৰৰ ঘৰ, ছাৰক অলপ টাইম পিছতে দেখাম, ছাৰে মানে সিহঁতক মাতিবলৈ গ'ল। তো ফাইনেলি আহি পালোঁ আৰু আহিলে আপোনালোকক দেখাই আছোঁ তেওঁলোকক। তো গাইজ, মই ফাইনেলি আহি পালোঁ। কৈছিলোঁ যে লকডাউনৰ ছাকচেছ মানুহক বহুত ক্ষতি কৰি গ'ল, কিন্তু কিছুমান মানুহৰ কাৰণে লকডাউনটো একদম বহুত দি গ'ল। তো ফাইনেলি কোন এইটো কোন? গাইজ বহুত ভাল লাগিল, তো দাদা আহিছে, বহুত ভাল লাগিল। আমি দাদা নহয়, আমি বন্ধু বন্ধু, যাই হোক মানে আতিক ভাই। তো আতিক ভাই আহিছে, ভাল লাগি আছে, ব্লগিং কৰি আছে। আৰু কালি আহিছো আমাৰ চাপৰত, এটা মানে কিবা তো কালি আহিছো চাপৰ কলেজত, এটা ৰত্নবীত কলেজত এটা কাম আছে, চাৰ্টিফিকেট এটা ল'ব লাগে। তো সেইকাৰণে আহিছো। তো আমাৰ তছিম ছাৰ যে ইয়াত আছে, মানে হায়াৰ ছেকেণ্ডেৰী যিটো মানে প্ৰিন্সিপাল, তো ছাৰৰ ঘৰত আছো, বহুত ভাল লাগি আছে। আৰু দাদা আতিক ভাই আহিলে, তো এতিয়া আটা হব, গল্প হব, আতিক ভাই বা কিবা কয়। মই আৰু আৰু মই এটা কোৱেশ্যন সুধিম, মানে কিছুমান কোৱেশ্যন সুধিব পাৰিম নে? একদম। কিছুমান ছোৱালীয়ে মানে ট্ৰাই মাৰিব খুজিব, কিন্তু সিংগেল আছে না বুকিং আছে, মই এইটো খুজিবলৈ খুজিব। নাই, একচুৱেলি পিয়ৰ সিংগেল আছো, পিয়ৰ সিংগেল, ইয়াত কোনো সন্দেহ নাই। মানে আপোনালোকে ট্ৰাই মাৰিব পাৰিব। ইনষ্টাগ্ৰাম আছে না? ইনষ্টা দি আমাৰ সকলোবিলাক ভিডিঅ'ৰ ডিস্ক্ৰিপশ্যনত দিয়া থাকে, দিয়া থাকে, আপোনালোকে চাব, বেহুদা বয়েস চাব, জানে আৰু কি ক'ম। আৰু এই ডাইলগবিলাক যে ইউনিক ডাইলগবিলাক যে ওলাই, ক'ৰ পৰা ওলাই? একচুৱেলি এইটো মানে কি, আমাৰ যিবিলাক ভিডিঅ' হয় মানে সেইবিলাক চব ৰিয়েলিষ্টিক ভিডিঅ' বনাব ট্ৰাই কৰোঁ, মানে মানে আমাৰ ৰিয়েলিটিৰ লগত যাতে মেচ কৰে। তো সেইকাৰণে মানে কিছুমান ডাইলগ আছে বহুত আগত মানে এইবিলাক বহুত ইউজ হৈছিল, তেতিয়া ইউজলেছ হৈছে, মানে বিলুপ্ত। তো সেইবিলাক ডাইলগে মানে আমালোকে ট্ৰাই কৰোঁ, তো সেইবিলাকে মানুহে যেতিয়া শুনে ফাৰ্ষ্ট টাইম শুনে যে এইবিলাক ডাইলগ বহুত আগত শুনিছিলোঁ, তো তেতিয়া এনজয় কৰে আৰু আমাৰো ভাল লাগে। সেইকাৰণে সকলো সময়ত মানে ৰিয়েলিষ্টিক কিছু মানে কিবা কৰিবলৈ ট্ৰাই কৰোঁ, সেইটোৱে আৰু। আৰু মানে আপোনালোকক যদি মই লকডাউনৰ ইফেক্ট কওঁ, এইটো নহওঁ, কিন্তু বহুত মানে এই আইডিয়াটো লকডাউনত মানুহে বহি বহি এনে কটাইছে দিনবোৰ, কিন্তু লকডাউনত এনেকুৱা এটা আইডিয়া কেনেকৈ আহিল? একচুৱেলি আইডিয়া মানে এইটো কি হ'ল, মানে আমাৰ আগৰ এটা চেনেল চেনেল আছিল, তাতে মানে বহুত ভিডিঅ' বনাইছিলোঁ, ৰেচপঞ্চ পোৱা নাছিলোঁ। তো আমি আৰু ৰাফিক, আমাৰ ফ্ৰেণ্ড যিটো আছে, তো সেই মানে চেনেলত ভিডিঅ' বনাই মানে থাকোঁতে থাকোঁতে মানে এটা মানে বৰিং এটা আহি গ'ল, যে ৰেচপঞ্চেই নাপাওঁ, ভিউৱে নহয়। তো হঠাতে মানে তেতিয়া মানে লকডাউনৰ সময়ত মানে বিড়িৰ এটা মানে ই হ'ল, মানে মমবাতিৰ এটা মানে ইছ্যু আহিছিল, যে মমবাতি জ্বলাব লাগে এনেকুৱা। তো সেইটো মানে ৰাফিকে মানে এদিন আমাক কল দিলে যে এটা মানে এনেকুৱা কিবা এটা কৰিলে ভাল হ'ব নেকি, মানে বিড়ি বা মমবাতি মানে এনেকুৱা ৰিলেটেড মানে ট্ৰেণ্ডিং টপিক। তাৰপিছত মানে কল হ'ল, কলত ডিছকাছ হোৱাৰ পিছত মানে এনেকুৱা এটা মানে কণ্টেণ্ট আহি গ'ল, সেইটো হ'ল মানে ফাৰ্ষ্ট কণ্টেণ্ট যিটো আছিল মমবাতি বিড়ি অৰ হাম। আৰু তাত মানে সেইটোত মানে ৰাফিক নিজে অকলেই মানে ই কৰিছিল, কেৰেক্টাৰ প্লে কৰিছিল। তো সেইটো মানে আপলোড পাব্লিক কৰিলোঁ, কৰাৰ পিছত মানে ফেচবুকত মানে লগে লগে ভাইৰেল হৈছিল ইনষ্টেণ্ট। তো কিবা কিবি প্ৰব্লেম হোৱাৰ কাৰণে মানে ভিডিঅ'টো ডিলিট কৰিব লগা হৈছে, তো তাৰপিছত অলপ মনটো বেয়া হৈছিল। তো তিনিদিন পিছত আকৌ মানে বিড়িলৈ, মিছন বিড়ি, মানে বিড়িলৈ কিবা এটা কণ্ট্ৰভাৰ্চি হৈছে, তো আকৌ মানে বিড়িলৈ মানে ভিডিঅ' বনাম। তাৰপিছত এক টাইম বিড়ি,
এটা ভিডিও কন্টেন্ট এটা মানে আমি আছিলো আর হা রাফি, তো সেইটো ক্রিয়েট করা হল। তারপর ভালোই রেসপন্স এটা, তারপর চেষ্টা ক্রিকেটার গিফটা এইবিলাক তো সকলে জানে আর বহু ভালো ভালো হয়েছে। এইটাই এনেকৈ আমি যদি শুনিব খুঁজো আপনার কেটামান ডাইলগ কব পারিব? ডাইলগ একচুয়ালি ডাইলগ আমার তেনকুয়া ডাইলগ নাই, আমার আছে কিন্তু সেইটো মানে পাবজি ফ্রি ফায়ার আর মানে এনেকুৱা একটা ভিডিও আছিল, এইটো মানে একটা ডাইলগ আছিল আমার লোকাল ল্যাঙ্গুয়েজতে কই আছো, লাগলে আবার বার সমোটার মোবাইলে হাত খেলাম তাও পাবজি ফ্রি ফায়ার খেলাম না, এরকম আছিল। আর একটা আছিল, হ্যালো মা তুমি পান দাবাত নিয়ে বই থাকো আমি লবণ নিয়ে গেতো আছে, এইটো ফেমাস ডাইলগ আছিল, এইটো ফেমাস ডাইলগ আছিল। আর যেগুলা ফেমাস ডাইলগ আছে সেগুলা সব বেটা সবা মানে রাফি রাফি এই যে কি ইলশা মাসের মাতা আর বিড়ির মোতারে ভাই একেশা একেশা, অ্যাকচুয়ালি এই ডাইলগটা মোর লগত না যা তথাপিও কইছো একে টিমর থাকে মেম্বার। তো কেতিয়া মানে এনেকুৱা হয় নেকি কাজিয়া হয় নেকি টিম লৈ মানে হি নাহিল হি ই বেশি টকা লয় বা এনেকুৱা? না না অ্যাকচুয়ালি টকা সকা এইবিলাক মানে কোনো ইস্যু নহয়, কারণ আমার মানে সকলে মানে টিম মেম্বার যেগুলো আছে সকলের মানে এইটো মানে ই আছে যে ভিডিও বানাবো লাগে, মানে পয়সাটো মেইন কথা নহয়, এন্টারটেইন করবো লাগে। আর মানে এনেকুয়া কথা যে আমার মানে ইউটিউবের পরা মানে আমাকে মানে এইটো মানে আমার জাস্ট এনজয়ের কারণে মানে ভিডিও বিলাক বনাই থাকো, মানে এইটো নহয় যে মানে এইটোর কারণে আমার ফ্যামিলি চলে, এইটো নহয়। তো আর কেতিয়াবা এনে মানে কিবা কিবি ক্ষেত্রত মানে মানে তারপর ঠিক হয়ে যায়, এটাই বা কার লগত কিবা কনসেপ্ট বা কিবা মানে শুটিং স্পটত তেনে মুহূর্ত গরম হয়ে থাকে, কিবা কিবি হলে অল্প বেয়া লাগে, 10 মিনিট পিছত আকৌ ঠিক হয়ে যায়, ঠিক আছে সব হয়ে যাব আর এনেকৈ হয়ে থাকে আর। আর এই ভিডিওর মাধ্যমে মই এটা আপনাদের মেসেজ দিব খুঁজিছো, মই যে কোনো ঠাইত গলে মোর সাবস্ক্রাইবার বিলাকে মোক লগ পালে এটাই প্রশ্ন সোধে, ভাই কিমান টাকা পাও, 10,000 20,000 এনেকুৱা টাকা পায়? ভাই সব ইউটিউব করি আপনি যে এটা পরিয়াল চলাব হয় পারিব যদি আপনি সাকসেসফুল সাকসেসফুল ইউটিউবার ইউটিউবার হব লাগিব। যদি উদাহরণ দিব গেলে মুম্বাইকার নিখিল বা ডিম্পু বড়ুয়া তেনেকুৱা টাইপত যদি ইউটিউবার হব পারে তেতিয়াহলে তো আমার নিচিনা এনেকাই একদম কারেক্ট চলিব পারিব, আপনি নিজের বাইকত তেল খরচ তুলাব পারিব, কিন্তু পরিয়াল কিন্তু মানে বহুতর মানে যেটা থিংকিং যে ইউটিউবত ভিডিও বানাই লাগে বেসিক্যালি স্টুডেন্ট মিলাগো স্টুডেন্ট মিলাগো। তো মানে স্টুডেন্ট লা কি এটো মানে মই কও মানে আমি বিএসসি মানে বিএ কমপ্লিট হইছে আর রাফি বিএসসি কমপ্লিট করছি, তো আমলকে মানে ডিগ্রি কমপ্লিট হওয়ার পিছতে ইউটিউবত আইছো, আর পিছত মানে এটো মানে এতিয়া মানে আমার মানে তেনকুয়া এক্সট্রা স্টাডির কোনো চাপ নাই, সেই কারণে মানে আমলকে ভিডিও বানাও আর যেবিলাক মানে আহিব খুঁজি আছে রানিং স্টুডেন্ট এইবিলাক মানে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে মানে সময় লাগে, ভিডিও এডিটিং স্ক্রিপ্ট শুটিং স্পট তো এইবিলাক মিলাই মানে সময় না থাকে। তো স্টুডেন্ট এটা যদি ভিডিও বানাব খুঁজে তো মানে মই সাজেস্ট করো সেটা নকাটাই ভালো, মানে এটাই মানে আমার ইয়ে আছে। তো কিছুমান ক্রিয়েটরে ভাবে যে মোবাইলেরে কোনো ভিডিও করিব নোৱাৰি, মানে ব্লগিংত আহিলে DSLR লাগে, তো মই নকও সাকসেসফুল ইউটিউবার আছে আমাৰ বে না না সাকসেসফুলে সাকসেসফুলে, কারণ কম সময়ৰ ভিতৰত ইমানখিনি সাবস্ক্রাইব পোৱাটো বহুত টান। তো একচুয়ালি আমাৰ 780 ভিডিও হৈছে আমাৰ বেহুদা বয় চ্যানেলত, ইয়াৰ ভিতৰত মানে 65 ভিডিও মানে আমাৰ মোবাইলেৰে আৰু এইটো নোট 7 প্ৰ। তো তেতিয়া মানে প্ৰমোশন কৰা নাই, জাস্ট কৈ আছো এইটো মোবাইলেৰে কৰিছো, আৰু তারপর DSLR সিদিনা লইছো মানে 15 ভিডিও আই থিঙ্ক হব, তো DSLR দিয়ে করেছো ভালকে সেটিং এ না জানো, কিন্তু কিন্তু মানে মোবাইল বেস্ট মোবাইল বেস্ট কোন কামতে মোবাইল বেস্ট, আপনাদের গই আছে কতবা ও ইয়াতে শর্ট লওয়া যায় মোবাইল তুলে লাগে ওই গল মুভিং শর্ট ব্ল্যাক লয় বহুত কমফর্ট, আর DSLR তো তেনকো শর্ট লব মানে বহুত প্রবলেম হয়। আর আজি মই অল্প পিছতে গুহাটি যাম, এখানে মই ক্যামেরা আনা নাই মোবাইলের করি আছো, মোবাইলের করে ডাইরেক্ট কলাই যাম, এই ভাল লাগিল বহুত লব পাই বড় ভাল লাগিল আকো লব পাম আকো দেখা হবো। তো ইমান ডাঙর নগর ভিডিওটো তো লাস্টত কি গো মো চ্যানেল কথা কিবা কই দিও। তো গাইস আতিক ভাই আইছে বহুত ভাল লাগিল, আতিক ভাই মানে এরিয়াত আইছো বহুত মানে মরম করিছে সকলে, আর মানে আড্ডা সাড্ডা হবো আজি আজি রিটার্ন হম। তো এটাই কথা কও আতিক ভ্লগস ভাইয়ের চ্যানেল, তো সকলে বহুত সাপোর্ট করিবা আমাক মানে বেউদা বয়সক যে সাপোর্ট করে আসা, তো ভাইয়ের চ্যানেলও সাপোর্ট করিবা সাবস্ক্রাইব করিবা, আর ভিডিও লাগিলে ভিডিও ভাল লাগিলে শেয়ার করে দিবা, আর লগতে আমার 90K হল কালি তো 100K করে দিবা, বেউদা বয়স সাবস্ক্রাইব করিবা আতিক ভ্লগস সাবস্ক্রাইব করিবা, থ্যাংক ইউ, বাই বাই।